রোগীর করা প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রশ্নটি হল, স্যার, ঘাড় ও পিঠের ব্যথা সাধারণত কি কারণে হয়ে থাকে? উত্তর, ঘাড় ও পিঠ ব্যথার নানাবিধ কারণ রয়েছে, যেমন রোগীর ঘাড় বা মেরুদণ্ডের অস্বাভাবিক অবস্থান, যেটা হতে পারে কম্পিউটিং এর সময়, টেলিভিশন দেখার সময়, খেলাধুলা বা শখের কাজের সময়, দৈনন্দিন কাজের সময়, শোয়ার সময়, বালিশ বা বিছানার ভুল ব্যবহার। অনেক সময় ঘাড় বা পিঠে আঘাত পেলে, মাংসপেশি হঠাৎ ছিঁড়ে গেলে বা মচকালে মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ, যেমন আর্থ্রাইটিস, ঘাড় ও পিঠের ডিস্কের সমস্যা, বিভিন্ন রোগ, স্ট্রেচ, নার্ভের সমস্যা বা হাড় ভেঙে গেলে, আর 40 ঊর্ধ্ব প্রত্যেক নরনারীর ঘাড় ও পিঠের ব্যথার বেশিরভাগ কারণ স্পন্ডাইলোসিস। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যা অনেক বেশি। তার কারণের মধ্যে অত্যধিক পরিশ্রম, ভার বা ওজন বেশি বহন, শ্রমিক পেশাজীবী বেশি, কাজকর্ম বা চলাফেরায় নানাবিধ অজ্ঞতা, অপুষ্টিজনিত সমস্যাই বেশি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।